গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো রাহির ডায়েট রুটিন। ওর এখন 8+ মান্থস হয়ে গেছে, তো আমি ওকে কি কি সলিড ফুড দিচ্ছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো এখন একদম সকালবেলা ওকে আমি এখন একদম সকালে উঠলে আমি ব্রেস্ট মিল্ক দিই, ওকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয়ে গেছে। এখন ওর সাথে আমি একটু খেলা করছি, আর এই সময়টা ও আমাকে খুব কাছে পেতে চায়, আমিও এই সময়টা ওর সাথে খুব স্পেন্ড করি। তারপরে তো নানা রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, আর সময়ই পাই না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই এইটা দিচ্ছি, কিন্তু কিছুতেই ও নিতে চাচ্ছে না, আর এটা একটু ছোট হয়ে গেছে জানো তো। তো এদিকে ও খেলছে, আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টে আমি আজকে বানাচ্ছি, অ্যাপেল এটা ফার্স্টে কাট করে নেব, এটা জাস্ট পিল করে নিচ্ছি ভালো করে, তারপরে চপ করে নেব, তারপরে আমি এটা জাস্ট হালকা ভাপিয়ে নেব, তারপরে এতে রাগি মেশাবো। কোনো কোনো দিন আমি অ্যাপেলের সাথে সুজি দিই আর খেজুরও থাকে, আজকে আমি রাগির সাথে সিম্পল অ্যাপেল দিচ্ছি, আর কিছুই দেব না, খেজুর টেজুর কিছু দিচ্ছি না। দেখো এটা অর্গ্যানিক রাগির আটা, এটাই আমি মিক্স করে নিচ্ছি, আর আমি ফার্স্টে জলের সাথে মিক্স করে ওর মধ্যে দিচ্ছি, না হলে না এমনি যদি তোমরা দাও তাহলে দলা পাকিয়ে যাবে জিনিসটা, ভালোভাবে মিক্সই হবে না। দেন দেখো এইরকম একটা টেক্সচার এসছে। পরে হচ্ছে গিয়ে এটা 9টার দিকে দিই, 8:30-9টার সময়। তো এইটা দেওয়ার পরে ও খুব ভালোভাবে ঘুমিয়ে যাবে, আর এরপরে আমি ওই বাটির মধ্যে একটু জল দিচ্ছি। জলটা না কিছুতেই খেতে চায় না, মানে জল খাওয়াতে যে কি কষ্ট সে মানে কি বলবো আর। তো এখন 11টা হয়ে গেছে, তো এই সময় ওকে স্নান টান আমি করিয়ে দিয়েছি, এবার আমি ওকে কলা সেদ্ধ দেব। অনেকে কলা দেখি এমনি কাঁচা দেয়, আমি একটু হালকা ভাপিয়ে দিই, আর এর সাথে আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করছি, এটা বলতে পারো ও সব থেকে ওর পছন্দের একটা খাবার। দেখো একদম ঘুমিয়ে গেছে, এবার আমি ওর লাঞ্চের জন্য আমি একটু ডাল নেব, আজকে মুসুরির ডাল দেব, ডালটা আমি ভিজিয়ে রাখছি, 4 চামচ ডাল নিয়েছি, আর এর সাথে আমি একটু একটা ছোট্ট রাঙালো অ্যাড করব। আজকে আমি ওকে ভাত দিচ্ছি না, এমনি ডাল আর রাঙালো দিচ্ছি, কোনো কোনো দিন গাজর থাকে, নানা রকমের পেঁপে দিই অনেক সময়, তারপরে আলুও দিই, কিন্তু আজকে শুধুই রাঙালো দিচ্ছি। তো তোমরা এরকম নানা রকমের সবজি অ্যাড করে বেবিকে খাওয়াতে পারো। তো এটা আমি দেখো সেদ্ধ করে নিচ্ছি, 4টে সিটি দেব। এবার কি খাওয়া হবে? ডাল, আজকে মুসুরির ডাল আর রাঙালু খাওয়া হবে। কি বলতে চাও তুমি বলো, কি বলতে চাও? কাকি খাবে কে বাবু? ডাল খাবে আজকে? আজকে ভাত নেই, রাত্রিবেলা ভাত আছে। তো দেখো আমার একদম হয়ে গেছে, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা এতটাই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার 4টে সিটি দিয়েছি, তাই এটা ব্লেন্ড করার কোনো দরকারই হয়নি, জাস্ট এমনি স্ম্যাশ করে নিচ্ছি। তো এই অবস্থাতেই এটা আমি ওকে এবার ফিড করাবো, আর এটাও মিষ্টি মিষ্টি, রাঙালুটা যেহেতু একটু মিষ্টি, ও মিষ্টি খাওয়ারও খুব ভালোবাসে, আবার একটু নোনতা খাওয়ারও পছন্দ করে। তো এখন দেখো 4:30 বেজে গেছে, ও মানে এখন বিকেলবেলা ওকে আমি হালকা ফল বা কিছু দিই, আজকে যেহেতু সকালে কলা আর আপেল দিয়েছিলাম, তো আজকে এখন আমি ওকে ফর্মুলা মিল্কই দিচ্ছি। তো আমি ফার্স্টে গরম জল ঠান্ডা জল মিশিয়ে তারপরে আমি ফর্মুলা মিল্ক 4 চামচ অ্যাড করলাম, আমি এখানে অ্যাপটা মিল ইউজ করছি। তো এবার আমি ডিনারের জন্য আগে থেকেই চালটা ভিজিয়ে রাখবো, আমি এখানে বাসমতি চাল নিচ্ছি 4 চামচ, তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই। তো 4 চামচ চালটা আমি ভালো করে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ভিজিয়ে রাখবো। আজকে ভাবছি রাত্রে মানে এই চালের ভাতের সাথে একটু গাজর মিশিয়ে দেব, সময় গাজর দিই, আলু দিই, আবার ভাত ডাল মিশিয়েও দিই,
কিন্তু যেহেতু সকালে ডাল দিয়েছি তাই এখন আমি ভাতই দিচ্ছি। তো গাজরটা আমি ভালো করে একদম চপ করে নেবো, একটা ছোট গাজর নিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে কুমড়োও দিতে পারো, পেঁপে দিতে পারো, আরও অনেক রকমের সবজি, লকি দেওয়া যেতে পারে। তবে ঝিঙেটা আমি এখনো অবধি দিইনি, আর বিনসও আমি দিইনি, বিনসটা ওর ঠিক শ্যুট করছে না, সেজন্য বিনসটা দিইনি। তো এটাও সেমভাবে চারটে সিটি দিলাম দেখো, আর এটা আমাকে ব্লেন্ড করতে হবে যেহেতু ভাতগুলো একদমই ম্যাশ হয়নি। তো এবার এটা আমি ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি। টেক্সচারটা তোমরা দেখে বুঝতে পারছো, মানে একদম খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। তো এবার আমি ওকে এটা ফিড করাবো। এখন কান্নাকাটি করছে কারণ খাওয়ার ডিনারের সময় হয়ে গেছে, ভাতটা কিছুতেই খেতে চায় না, শুধু কলাটাই পছন্দ কারণ কলাটা খুব মিষ্টি। এবার খাওয়ানোর পরে খুব ভালো করে আমি বার্পিং করিয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, পেট ভার, সেজন্য এখন খুব হাসি। ওর ড্যাডা ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে, আমি জল খাইয়ে পারিনি। তো এবার ও ঘুমিয়ে যাবে। আশা করব তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। যদি কিছু হেল্পফুল হয় ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।